এখন একটা তিতো করলা বা উচ্ছে রান্না দেখাচ্ছি। রান্নাটা ভালোই হবে, করবেন বাড়িতে, দেখবেন ভালো হবে। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আমি এখানে চারটে তিতো করলা নিয়েছি, এগুলোকে সাইডগুলোকে প্রথমে ছিলে নিচ্ছি। এগুলো চাকু সাহায্যে বা বঠি সাহায্যে বা এরকম গ্রেটারের সাহায্যে ছিলে নিতে পারেন। যে সাইডগুলো এরকম করে ছিলে নিচ্ছি, তবে ওই ছিলার অংশগুলো আমি ফেলে দেব না, এগুলো কাজে লাগবে। কারণ আমাদের তিতো করলা তিতোটাই দরকার। এখানে অল্প একটু বেসন নিলাম, বেসনটাকে অল্প অল্প করে জল দিয়ে একটু লবণ দিয়ে প্রথমে মাখিয়ে নিচ্ছি। খুব একটা পাতলাও করা যাবে না এবং একদম যে ঘন টাইট হবে তাও হবে না, ঠিক এইরকম টাইপের আমি বেসনটাকে মেখে নিলাম। এবার এটাকে চাকু দিয়ে বা বঠি দিয়ে মিডিলটাকে কেটে নিতে হবে। এরকমভাবে কেটে নিচ্ছি যে এখান থেকে ভিতর থেকে আমি বীজগুলোকে সব বের করে নেব। একটা চামচের সাহায্যে আমি বীজগুলো বের করে নিচ্ছি সব। একদম পরিষ্কার করে বীজগুলোকে সমস্তটাই বের করে নেব। দুই সাইড যেহেতু কাটা আছে সেহেতু বীজগুলো বের করতে খুব একটা অসুবিধা হবে না, একটু চাপ দিলেই বেরিয়ে যাবে। একদম দুই সাইড ফাঁকা হয়ে গেছে, এরকমভাবে চারটেরই আমি ফাঁকা করে নিলাম। এবার একটা ফ্রাইং প্যানে অল্প কিছুটা তেল নিয়ে নিলাম। এবার এর মধ্যে ওই যে করলার ছিলকেতে ছাড়িয়ে রেখেছিলাম ওইটাকে প্রথমে আমি একদম ভালো করে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। এটা সেদ্ধও হয়ে যাবে মিডিয়াম আঁচে, এটাকে করতে হবে, তা নাহলে তলা তলা ধরে যেতে পারে। যার জন্য হালকাভাবে নেড়ে নেড়ে আমি একদম মচমচে করে এটাকে ভেজে নিচ্ছি। এবার এটাকে দুটো ছোট ছোট আলুকে কেটে রেখে সেদ্ধ করে রেখেছিলাম, আর একটু অল্প লবণ আর জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে এটাকে ভালো করে আলুগুলোকে মেখে নেব। আর তার সঙ্গে মশলাটাও আমার ভাজা হয়ে যাবে। ভালো করে একটা চামচের সাহায্যে আমি চিপে চিপে আলুগুলোকে পুরো মেখে নিচ্ছি। আর তার সঙ্গে গ্যাসটাও জ্বালানো আছে, এবার মিশ্রণটাও আমার টাইট হয়ে যাবে। পুরোটা ভালো করে মেখে নিলাম। এবার আর একটা কড়াইয়ে আমি কিছুটা তেল নিলাম। এবার তেলের মধ্যে করলাগুলোকে যেগুলো ছাড়িয়ে রেখেছিলাম
ওইগুলোকে একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক মতো চারিধারটা যেন সমানভাবে ভাজাটা হয় তার জন্য নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। ঠিক এইরকমভাবে ঠিক মচমচে টাইপের পুরোটাই ভেজে আমি তুলে নিলাম। আর এটা আমার ভিতরকার পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার যেহেতু চারটে করলা তাই আমি চারটে ভাগ করে নিলাম যে কোনাটা কম বেশি হবে ঢোকানো, তার জন্য চারটে একদম ভাগ করে নিয়েছি। এবার করলাটা ঠান্ডা হয়ে আসার পর এবার ওটার ভিতরে পুরটাকে ঢুকিয়ে মুখটাকে আঁকিয়ে দেব। দুই সাইডে দুটো ভাগ করে নিলাম। এবার দুই ধারে ঢোকাতে আমার সুবিধা হবে বলে এবার চারিধারটা চিপে দিয়েছি। করলাটাও আমি ভেজে নিয়েছি, ভিতরকার জিনিসগুলো আমার ভাজা আছে, কোনো অসুবিধা নেই। এবার ওপরে অল্প করে আমি বেসনটা লাগিয়ে দিচ্ছি। এবার যেটা আমার কাটা অংশ ছিল সেটাও টাইট হয়ে লেগে যাবে বেসনের সাহায্যে যখন আমি ভাজবো। এবার পুরোটা বেসনটা লাগিয়ে নিচ্ছি, খুব একটা বেসন দিইনি, অল্প করেই বেসন দিয়ে পুরোটা মাখিয়ে নিলাম। এইভাবে এবার একে একে এইভাবে চারটিকে বানিয়ে নিলাম। এবার এখানে কড়াইয়ে যে তেলটা ছিল আমার ওই তেলের মধ্যেই আমি করলাগুলোকে ভাজতে থাকবো। এবার ঠিক লাল লাল ভাবে এরকম ভাবে ভেজে নিলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।